5 burner gas oven. Okay. আপনাদের এখানে গ্যাস ওভেনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি এটা ব্লক বার্নার। পাঁচটা হাড়ি কিন্তু আমি এট এ টাইম এটার মধ্যে বসে কাজ করতে পারতেছি। একটা আমি ডাল রান্না করলাম, একটা মাংস রান্না করলাম, একটা ভাত রান্না করলাম এবং আরো দুটোর মধ্যে আমি দুইটা ভাজির আইটেম রান্না করলাম। দেখেন এগুলো কিন্তু ভাতের মধ্যে ডাল পানি যাচ্ছে না। কত কেজি ওয়েট দিবেন? আস্তে যদি গরু উঠায় দেন কোনো সমস্যা নাই। যেহেতু ওভেনে আসছে, ওভেনে কিন্তু আস্ত খাসি আমরা সবসময় দিয়ে আসতেছি। এটার মধ্যে আপনি আস্ত খাসি কিংবা চারটা মুরগি একসাথে দিলেন। আচ্ছা, আস্ত গরুও ঢুকে দিতে পারবেন? আস্ত গরু ঢুকে দিতে পারবেন। কি ধামাকা রেখেছেন ভাই! 30 থেকে মিনিমাম 40% থাকবে ডিসকাউন্ট, তার বাইরে হচ্ছে এই সেটটা গিফট ভাই। দর্শক, আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা 5 বার্নার কিন্তু গ্যাসের চুলা প্লাস একটা ওভেন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব, যেখানে হচ্ছে রান্না হবে দ্রুত এবং গ্যাস হবে সাশ্রয়ী। আর আজকে কিন্তু আমি রয়েছে হচ্ছে নিউ আজমির এন্টারপ্রাইজ, আর আমার সাথে বরাবরের মতো রয়েছেন হচ্ছে ইমন ভাই। আচ্ছা ইমন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন আফ্রিদি ভাই? আচ্ছা আমি অনেক ভালো আছি ভাইয়া, আপনার হাসি দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ভালো আছেন। আজকে ভালো থাকার একটা কারণ আছে, কাস্টমার সবসময় ধামাকা চায় কিন্তু ধামাকা দিতে পারি না। আজকে সর্বশ্রেষ্ঠ ধামাকা দিয়ে দেবো ভাই। কি ধামাকা রেখেছেন ভাই! 30 থেকে মিনিমাম 40% থাকবে ডিসকাউন্ট, তার বাইরে হচ্ছে এই সেটটা গিফট ভাই। ভাই এটা তো আমি শেষে আমাকে বলেন নাই ভাই, মানে এটা আমি আপনাকে গিফট দিয়েছি, সারপ্রাইজ ভাই। আচ্ছা সব জিনিস আগে আগে বলে দিলে টুইস্ট থাকবে না, ঠিক আছে? আচ্ছা আমাকেও সারপ্রাইজ করে দিন এবার, আপনাকেও সারপ্রাইজ করে দিন। আচ্ছা আমার ভিউয়ার্সরাও আশা করি সারপ্রাইজ সারপ্রাইজ হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা 5 বার্নারের একটা গ্যাস ওভেন দেখাবো, যাদের হচ্ছে সময় স্বল্পতা, খুবই দ্রুত রান্না করতে চায়। যেমন কাজের বউ হচ্ছে কি ভাই, 4-5টা রান্না একসাথে করতে চায় না, মানে ঝামেলা বাজায় দেয়। কিন্তু আপনি চাইলে কিন্তু নিজে 5টা আইটেম একসাথে করতে পারবেন। আচ্ছা কিভাবে করবেন? এই যে 5 বার্নার গ্যাস ওভেন, ওকে, আপনাদের এখানে গ্যাস ওভেনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি এটা ব্লক বার্নার। আচ্ছা ব্লক মানে ভাতের মাত দুর্ডাল পানি কিন্তু ভিতরে এক ফোঁটাও যাবে না। আমি যে বার্নারগুলো উঠাই দেখাই দিই, ওকে, দেখেন এগুলো কিন্তু ভাতের মাত দুর্ডাল পানি যাচ্ছে না। আচ্ছা 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 ভাই, সব জায়গায় তো পিতল ইউজ করে, এই ডাইকাস্ট কিন্তু অনেকেই চিনে না। ওকে, আপনি পিতলও কিন্তু এক সময় বাঁকা হয়, কিন্তু দেখেন এই ডাইকাস্ট কিন্তু আপনার লাইফ টাইম বাঁকা করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডাইকাস্টের বার্নার, সুন্দর বার্নার, আগুনটা আসবে একদম চারদিকে ছত্রে, ওকে, নীল আগুন আসবে একবারে। আচ্ছা, আর এই যে জিগুলো দেখেন, আপনি কত কেজি ওয়েট দিবেন? আস্ত যদি গরু উঠে দেন কোনো সমস্যা নাই। যেহেতু ওভেনে আসছে, ওভেনে কিন্তু আস্ত খাসি আমরা সবসময় দিয়ে আসতেছি। যেহেতু জামাই আদর করতেই হবে, জামাইকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, তারপর তো আস্ত খাসি বানাইতে হবে। আস্ত খাসি বানানোর জন্য এখানে নিচে থাকবে হচ্ছে ওভেন। ওভেন, হ্যাঁ, আমি সবগুলো পাড়ি দেখাই দিব। আচ্ছা আচ্ছা, আমি চুলার কাজটা শেষ করি। প্রথম হচ্ছে এখানে 5 সাইজের বানার আছে, আপনি একটু দেখেন। আচ্ছা আচ্ছা, 5টা কিন্তু 5 রকম, যেমন আপনার ছোট বানারটা প্রয়োজন হলে আপনি ছোটটা ইউজ করলেন, বড়টা প্রয়োজন হলে বড়টা, মানে এক টাইম 5টা জ্বালানো যাবে। এক টাইম 5টা জ্বালানো যাবে এবং 5টা হাড়িও বসানো যাবে, সেটাও আমি আপনাকে দেখাই দিচ্ছি। যেমন এই ছোট হাড়িটা আমি ছোটটার মধ্যে দিয়ে দিলাম, এটার পর যে সাইজের হাড়িটা আছে আমি তারপরে দিয়ে দিলাম, ওকে। আর এটা হচ্ছে আমি এই পাশে দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে বড় হাড়িটা, যেটা সবচেয়ে বড় বিশাল সাইজের কিন্তু। হ্যাঁ, এই যে 5টা হাড়ি কিন্তু আমি এট এ টাইম এটার মধ্যে বসে কাজ করতে পারতেছি। একটা আমি ডাল রান্না করলাম, একটা মাংস রান্না করলাম, একটা ভাত রান্না করলাম এবং আরো দুটোর মধ্যে আমি দুইটা ভাজির আইটেম রান্না করলাম, মানে 5টা কাজ কিন্তু আমি একই সাথে করতে পারতেছি ইনস্ট্যান্ট। আচ্ছা, যেহেতু আমি প্রথমেই বলছি, অনেকে হচ্ছে কি এখন ওভেন কিনতে আছে বাজার থেকে, ঠিকমতো হাড়ি পাতিল বসাইতে পারতেছে না, কারণ একদমই পারফেক্ট সাইজ তো হইতাছে না ভাই। আমরা দিচ্ছি সবচেয়ে বড় সাইজের ওভেন, যেটা 36 ইঞ্চি সাইজ থাকবে। আচ্ছা, একেবারে সবচেয়ে বড় সাইজের ওভেন প্লাস হচ্ছে, ওকে, গ্যাস ওভেন। আচ্ছা, গ্যাস ওভেন। হ্যাঁ, নিচে হচ্ছে আপনি ব্রেকিং আইটেমের যে কোনো কাজ, মানে আপনি কেক, বিস্কিট, পিজা, বার্গার, পুডিং, যত ধরনের কাজ আছে ব্রেকিং আইটেমের, সব কিন্তু আপনি পার্টের মধ্যে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, পার্টের মধ্যে আমি আপনাকে দেখাই দিই। প্রথম হচ্ছে একটা ট্রে থাকবে ভাই, একটা বেকিং ট্রে থাকবে। আপনি চাইলে 4-4 পাউন্ডের কেক একসাথে 4টা দিতে পারবেন। আচ্ছা, অনেক কিন্তু করা যাবে, বড় দেওয়া যাবে, আমি তো বলতাছি বলার কারণে। ওকে, তারপরে এখানে দেখেন একটা গ্রিল স্ট্যান্ড থাকবে। আচ্ছা, একটা গ্রিল স্ট্যান্ড, এটার মধ্যে আপনি আস্ত খাসি কিংবা চারটা মুরগি একসাথে দিলেন। আচ্ছা, আস্ত গরুও ঢুকে দিতে পারবেন, আস্ত গরুও ঢুকে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে থাকবে হচ্ছে আরেকটা ট্রে, যেটার মধ্যে হচ্ছে আপনি পিজা ডিজার করলে এটার মধ্যে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, পিজা ডিজার করতে পারবেন, প্রত্যেকটা পার্টি কিন্তু এখানে আলাদা আলাদা করা থাকবে। আর এটা কিন্তু আমাদের কাছে দুটো অপশন আছে ভাই। এটা কত লিটার হবে? 107 লিটার ভাই। আচ্ছা, 107 লিটার। আমি ভিতরে কালো কোটিং দেখতে পাচ্ছি, এটা আসলে এটা হচ্ছে ফুল ন্যানো কোটিং ভাই। আগে তো স্টিল বডি থাকতো, যেহেতু আমি ব্রেকিং আইটেম করব, ব্রেকিং আইটেম করতে গেলে তো আমার এটা দাগ পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য এটা কিন্তু ফুল ন্যানো কোটিং এর বডি করে নিয়ে আসছে। আচ্ছা, তার মানে ইজি টু ক্লিন হয়ে যাবে, ইজি টু ক্লিন হয়ে যাবে। ওকে, প্লাস হচ্ছে এই যে ডাস্ট ট্রে গুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যানো কোটিং এর। আচ্ছা, ন্যানো কোটিং এর, আর ব্র্যান্ড হবে কিন্তু ফেস্টা ব্র্যান্ডের ভাই, যেটা হচ্ছে জার্মানির সবচেয়ে পপুলার ব্র্যান্ড ফেস্টা ব্র্যান্ডের। আচ্ছা, আর প্রোডাক্টের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আমি সবকিছু দিয়ে দেব, একদম অফিসিয়াল গ্যারান্টি পাবেন আপনি 5 বছরের, যে কোনো সমস্যা হলে বাসায় গিয়ে হোম সার্ভিস করে দিয়ে আসবে। আচ্ছা, মানে প্রোডাক্ট কেনার পর আমি বলতে পারবো আপনি 5 বছরের জন্য নিশ্চিন্ত, আপনার এটা নিয়ে কোনো টেনশন নেই, টেনশন হচ্ছে আমাদের। আচ্ছা, আপনি শুধু প্রোডাক্ট কিনে নিয়ে ব্যবহার করবেন ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারবো। তো ভাই, এটার ওয়ারেন্টি গ্যারান্টিটা আসলে কত? ভাই গ্যারান্টি দিচ্ছে তো 12 বছরের। আচ্ছা, 12 বছরের মধ্যে পুরো টোটাল সার্ভিস গ্যারান্টি থাকবে, যে কোনো সমস্যা হলে আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে। মানে এক যুগ মানে এক যুগ সে অনায়াসে কিন্তু এটা কিন্তু একদম নিশ্চিন্তে থাকবে। আর এটা হচ্ছে ভাই ইউরোপিয়ান ব্র্যান্ড, একটা ফ্রেস্টা ব্র্যান্ড। আচ্ছা, ফ্রেস্টা ব্র্যান্ড কিনলে কিন্তু ভাই আমার কোনো চিন্তা থাকে না। যেমন আমি একটা ফোন কিনতে গেছি, যদি স্মার্টফোন কিনে আমার একটা চিন্তা থাকে, যদি একটা অ্যাপেল ফোন কিনে তাহলে কিন্তু কোনো চিন্তা নেই, যেহেতু সেন্টার আছে, অ্যাপেল সেন্টার আছে, মানে সার্ভিস আমার জন্য 24 ঘন্টা রেডি। তো আমি ব্র্যান্ড কিনলেও কিন্তু আমার জন্য 24 ঘন্টা সার্ভিসের জন্য প্রস্তুত থাকবে আজমির এন্টারপ্রাইজ থেকে। আচ্ছা আচ্ছা, চমৎকার। সেক্ষেত্রে আচ্ছা, এইগুলোর কাজগুলো একটু দেখিয়ে দিই। আমি প্রথম বিষয়টা হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার
চুলার যে কাজটা ওকে আপনি যে বার্নারটা ইউজ করবেন এখানতে আচ্ছা ওই বার্নারটার জন্য অন করে দিবেন ঠিক আছে আচ্ছা অন করে দিলেন আর এই পার্টটা হচ্ছে আপনার ওভেনের জন্য আচ্ছা ওভেন এটা হচ্ছে টাইমার এটা হচ্ছে কয়েল আর এটা হচ্ছে টেম্পারেচারের জন্য আলাদা আলাদা ভাগ করা আর এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু দোনোটাই অ্যাভেলেবল আছে যারা ইলেকট্রিক ওভেন চাচ্ছেন তারা ইলেকট্রিক ও পাবেন যদি গ্যাসেরটা চান গ্যাসেরটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর এইখানে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এই গ্লাসটা হচ্ছে আপনার অটোমেটিক আগুনটা বন্ধ হয়ে যাবে আর সবচেয়ে বড় বিষয় কি ভাই আমরা কিন্তু ফাইভ বার্নার গ্যাস ওভেন কিনতে গেলে আমাদের মিনিমাম 1,35,000 টাকার উপরে বাজেট করতে হয় আচ্ছা মানে লাখের নিচে তো আর আসে না কিন্তু আজকে লাখের নিচে দিব অনেক বড় ডিসকাউন্ট দিব তাই নাকি ভাই একেবারে ধামাক আমি আপনাকে ভিডিওর শুরুতেই বলে দিলাম আজকে শুরুতে শুধু আমাকে শুধু অবাক করে মানে অবাক করার মতন কাজে থাকবে আজকে যেটা 1,35,000 টাকার ওভেন সেটা কিন্তু আমরা দিতেছি মাত্র 85,000 টাকায় মাত্র 85,000 টাকায় ভাই আপনি কিন্তু প্রথম পাঁচজনের জন্য বলেছিলেন আমরা কিন্তু সিরিয়াল নোট করে রাখবো প্রথম পাঁচজনে কিন্তু এই সেটটা গিফট পাবেন আচ্ছা আচ্ছা চমৎকার সেক্ষেত্রে মাত্র 85,000 টাকা হলে কিন্তু এই ফাইভ বার্নার গ্যাসের চুলাটা কিনতে পারবেন প্লাস হচ্ছে ওভেন থাকবে আর এরই সাথে যে প্রথম পাঁচজন ভাগ্যবান থাকবেন সেই ক্ষেত্রে এরকম হচ্ছে আপনি বলবো ভাই এত দামি জিনিস কিনতে আছেন আপনি শোরুম ভিজিট করেন আর যদি ঢাকার বাইরে হয় আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারেন এই যে এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।